আমি আপনাদের খেদমতে শুরুতে আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব সমূহের মধ্যে আখেরি এবং সর্ব আজিম মহান কোরআনুল কারীম বহু কিতাব বহু শরীফ নাযিল হয়েছে যুগ যুগ ধরে আখেরি নবীর উপরে কোরআনুল কারীম সর্বমহান কিতাব সেই কিতাব হতে সূরা নিসা ১৪ নম্বর একটি আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত পেশ করেছি খেদমতে এবং রাওয়াহু তিরমিজি হতে একটি ছোট হাদিস খানা নবী পাকের শোনার পাক নূরানী জবানের একটি কালাম হাদিস খানা আছে দুটো কালাম আমার সামনে রেখে এগিয়ে যাব আলোচ্য বিষয় এই আয়াতকে আল্লাহ পাক কি বলছেন কোরআনকে নিয়ে আমরা কিন্তু আজকে একরকম খেলতামাশার বস্তু বানিয়ে নিয়েছি এই কোরআন সম্পর্কে একটু বলি তবে কোরআনের আয়াতের মর্ম বুঝতে পারবো কিছুটা বোঝার চেষ্টা করব এই যে একটি মাস গত হলো এটার নাম কি যে মাসটা গত হলো ও মাসটার নাম রমজানুল মুবারক বড় বরকতময় রমজান মাস তো রমজানুল মুবারক বরকতময় হলো কেন নবী পাক বলছেন শাবান মাস আমার রমজান মাস আল্লাহর আর কোন দিক দিয়ে বরকত আছে না আছে আমি জানি না কিন্তু রমজানুল মুবারক মাসে আইমায়ে তাহেরগণের বেশিরভাগ বেলাদাত হয়েছে এই রমজানুল মুবারক ফজিলত আজগান নয় এই রমজান মুবারকে কোরআন পাক দুবার করে নাযিল করেছে নবী পাকের পর্দা নেওয়ার সময় ভুল বললাম রমজান মুবারক মাসে জিবরাইল সালাম পূর্ণাঙ্গ কোরআন নবীকে শোনালেন আর নবী শুনলেন কিন্তু নবী পাক যখন বিশাল হলেন ওই মাসে জিবরাইল সালাম দুবার কোরআন শুনিয়েছেন তার মানে যা নাযিল হয়েছে একবার আর আপনাকে আল্লাহর সঙ্গে মিলিত হতে হবে আরেকবার তো কোরআন কে নিয়ে রমজান মুবারক প্রায় বেশিরভাগ মসজিদে তারাবি খতম হয়েছে হয় না কেউ সাত দিনে এক খতম কেউ ১৫ দিনে এক খতম কেউ ২৭ দিনে এক খতম আবার কোথাও কোথাও মাসে এক মাসের মধ্যে চারটে হয়েছে কোরআন সাধারণ মানুষরা পড়তে জানে না তাদের অন্তত কারি সাহেব হাবিব সাহেবকে ডেকে তারাবির ওসিলায় কোরআনটা শুনুন তো তার একটা খতম হয়ে গেল কোরআন এখানে এ উদ্দেশ্য কেউ উদ্দেশ্য তারাবি না পড়লে আবার রোজাও হবে না এরকম ফতোয়া ছড়াছড়ি আছে বাবা ওই বাহানায় কোরআন খতম কোরআন খুব বেশি হলে রমজান মাসে কটা করবে এর বেশি পারবে সাত দিনে যদি একটা কোরআন খতম করে চার সাত কে ২৮ চার পারার বেশি সাড়ে চার পারা পড়তে হবে তো সাড়ে চার পারা পড়া মানে ১৫ মিনিট করে পারা ধরে রুকু যাবে সাইদা যাবে দুটো ফের উঠবে ১০ মিনিটে এক পারা আর ২ মিনিট নামাজ তাহলে ১২ মিনিট তাহলে ১২ মিনিট শুধু চলে যে চার বার ৪৮ ৫০ মিনিট যাচ্ছে শুধু সাড়ে চার পারা তারাই করতে তার মধ্যে বেতের আছে সুন্নত আছে পরজ আছে জি
এইভাবে খুব বেশি চারটের বেশি চারটে কোরআন খতম করা হলো, কিন্তু আমার আপনার মাওলায়ে কায়নাত শেরে খোদা মাওলা আলী কারামুল্লাহুল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ইশাবাত হযরতে আব্বাস ইবনে আব্বাস অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে বসলেন, আর মাওলানা আলী তাকে যত সাগরেদ ছিলেন সবথেকে ফেমাস ফেভারিট সাগরেদ হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কলকে পিছনে রেখে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কল আসবে ওটাকে সব তার আলে ওটাকে নেওয়ার চেষ্টা করে, কেন না ফেভারিট রাবি ফেভারিট সাগরে ফেমাস সাগরে মাওলানা আলীর এক ইষ্ট সাগরে এবং হাসমি ঘরানা। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে বসলেন, জিজ্ঞেস করছেন হে আকা মাওলা এত বড় যে কোরআন এই নির্দেশটা কি? তো মাওলানা আলী বলছেন কোরআন একদিকে আর সূরা ফাতিহাকে আরেক দিকে বরাবর ওজন করা সমান, জোরে বলে এও কোরআন পাকে আয়াত আছে আল মাসানি বলে, এই জন্য আপনি প্রতিটা রাতে এক রাত করছেন বিভিন্ন কেরাত চেঞ্জ করছেন পাল্টাচ্ছেন, কিন্তু সূরা ফাতিহাটা লাজিম করে দিয়েছে প্রত্যেক রাকাতে, ঠিক না বেঠিক? চাই নফল হোক সুন্নত হোক ফরজ হোক ওয়াজিব হোক মুস্তাহাব হোক সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। তো সূরা মাওলানা আলী বলছেন পুরা কোরআনের নির্দেশ হলো সূরা ফাতিহার মধ্যে, জোরে বলেন পুরো কোরআনের নির্দেশ পুরো বৃক্ষের নির্যাস কোথায়? পুরো বৃক্ষের নির্যাস, আরে বাবা একটা বড় পেড় গাছ তার নির্যাসটা কোথায় পাবো? ডালে পাবে, ডাল লাগানো হবে না, পাতা লাগানো হবে না, কাণ্ড লাগানো হবে না, ওগুলো অন্য কাজে উনুনে যাবে, খাট হবে, কলম হবে, জ্বালানো হবে, যা হবে ফল খাওয়া হবে এবং নির্যাস পাওয়া যাবে, হাতে খাওয়াও যাবে, আবার ওই বৃক্ষটা লুকিয়ে আছে ফলের ভেতরে, যে কি থাকে ফলের ভেতরে কি থাকে? আটি বীজ। তাহলে পুরো নির্যাস ফলের ভেতরে, আমার মাওলানা বলছে কোরআন হলো একটা বৃক্ষ, পুরো নির্যাস সূরা ফাতিহা হলো হাতে পাওয়া। আচ্ছা সূরা ফালটাকে বাদ দিয়ে দাও, ওই ফলের নির্যাস কি? আটি বা বীজ। আমার মাওলানা বলছেন পুরো সূরা ফাতিহাতে যা আছে ওর নির্যাস বিসমিল্লাহির রহমানির রহিমের ভেতরে, যেটা অঙ্কুর বেরোবে জি ওইটা কি? যেমন আপনি বিসমিল্লাহ কোরআনকে নিয়ে আমি বলে যাচ্ছি উদাহরণ দিচ্ছি আপনি কাছে শুনুন মেলাবার জন্য, তাতে ওই বা বিসমিল্লাহির রহমানির রহিমের নির্যাস বা বা আখেরে কোরআনের শেষের যে অরবটা কি শুরুতে বা কোরআনের শুরুতে বা আর আখেরে নূরানি মুহাম্মাদের চাঁদুয়া শুরু বা থেকে শুরু বিসমিল্লাহ বিসমিল্লাহ বা শুরু, কিন্তু শুরু করতে গিয়ে যে জাতার সেফা সেটা কি? জানো না
আপনারা পেন ধরলেন কলম, কথাটা কি বুঝাতে পারলাম না? অবাক লাগলো। আপনি এই কথাটা আমার মুখ থেকে শুনলেন, এর হাওলাটা আল্লামা জামি রহমাতুল্লাহ এর কত বড় একজন মুহাদ্দিস সাবাহিদুন নবুয়াত লিখেছেন, যার উপরে আহলে সুন্নাত জামাত ইত্তেফাক ভাবে মুত্তাফিক ভাবে তাকে মানে সর্বসম্মত ওনার কিতাব, এত বড় মুহাদ্দিস যিনি ইমাম হাসান হোসেনের একনিষ্ঠ দেওয়ান। জি, তো আল্লামা জামি তার সওয়াহেদ নবুয়াতে লিখেছে এই কথাটা যে ওই মায়ের নিচে নকতা হলো, ভাই কথাটা শুনেছেন একটু বলবেন, মায়ের নিচে নকতা হলো আলী। তো গর করেন আমি যে কথা বলছিলাম খুব ভাইটার কথা, মাওলানা কি বললেন, আনা নকতাতুন তাহতালে বায়ে, বায়ের নিচে নকতাটা হলাম আমি আলী। জোরে বলে। আচ্ছা একটা কথা বলি, আমার নবী বলেছেন আজ-জিকরু মুহাম্মাদুন ইবাদাত, এরকম হাদিস শুনেছেন যে মুহাম্মাদের জিকির করা ইবাদত, শুনেছেন? হ্যাঁ না বলে, শুনেছেন আজ-জিকরু মুহাম্মাদুন ইবাদাত, মুহাম্মাদের ইবাদত করা, শুনেছেন? হ্যাঁ না বলে, শুনেছেন? একটু দয়া করে দেবেন, কার মুখ থেকে শুনেছেন রেকর্ড থাকবে, আমি বলছি শুনুন না। আর জিক্র মুহাম্মাদুন ইবাদত শুনেন না, আর জিক্র আলীউন ইবাদত শুনেন। জি, আর জিক্র আলীউন ইবাদত এটা শুনেছেন, আন নাজারু ইলা ওয়াজহুন আলীউন ইবাদত, আলী জিকির করা ইবাদত, আলী চেহারা দেখা ইবাদত। আরে দলিল আছে মুস্তাদরাক আলা সহিহাইন, ইসনাদ সহিহ, বুখারি ও মুসলিম ইমাম রিপোর্ট করেছেন, কিন্তু তাদের মুসলিম বুখারি উল্লেখ করে যান, হাকিম নিশাপুরি ওনাদের সমস্ত গুছিয়ে রাখা দলিলগুলোকে উনি তার মুস্তাদরাকে লিখে গেছেন। মুহাম্মদ বলেছেন কোথায় আমার জিকির করা ইবাদত, তো আল্লাহ বলেছেন। জি, ওয়ারাফানা লাকা যিকরা, হে নবী আপনার জিকিরকে আপনার জন্য আপনার জিকিরকে বড় উঁচু করে দিয়েছেন, ব্লান্ড করে দিয়েছেন, কিন্তু নবী মুস্তফা বলেছেন কোন সাহাবা জিকির করে ইবাদত, নবী বলেন নাই, কোন সাহাবা জিকির করে ইবাদত, নবী বলেন নাই, নবী বলেছেন আল জিকরু আলীউন ইবাদত, আলী জিকির করে ইবাদত, হাতে কোরআনের নিজাস সূরা ফাতিহা, হাতে আলী নিজাস বিসমিল্লাহ তাসমিয়া, বিসমিল্লাহ তাসমিয়ার নিজাস বিসমিল্লাহর পা, বিসমিল্লাহর পায়ের নিজাস পায়ের নিচে যে নোংরা, আলী বলেন ওই নোংরা হলো আমি, হাতে পুরো কোরআন নাই, নোংরার মধ্যে নোংরা যদি আলী হয় যেখানে আলী, আলী যেতেন কোরআনকে গলায় ঝুলিয়ে নিতেন নাকি, না কোরআন যাচ্ছে, আলী যাচ্ছে তো কোরআন যাচ্ছে, তাহলে এবার বলেন আলী হলো মূল কোরআন, সারা মাস ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো তিন দিনে খতম করলে কত ভুল ভাল থাকতে পারে, কবুল নাও হতে পারে, গ্যারান্টি আছে আছে, আমার নবী বলেন হেদায়েত সাচ্চা রেখে আলীকে জায়গা দিয়ে আলীর যারা জিকির করবে না রেখে কোরআনের খতমে সালাম হয়ে গেল, হম আলী আলী কেউ করতে, আমি বলি তুমি নবী নবী কেন বলছো, আমাকে জিজ্ঞেস করছে আপনার শুধু আলী আলী করেন কেন,
আমি বলি আপনি আল্লাহ আল্লাহ করেন কেন? ও তো আমার বুঝতে না, আল্লাহ পাক তার জিকির করতে বলেছে, কোথায় শুনেছো আল্লাহ তোমাকে বলেছে? বলে আল্লাহর কথা তো শুনি নবীর মাধ্যমে, তো তুমি কি নবীর জীবে ছিলে? বলেন না। বলে কার মাধ্যমে? বলে আলেমদের মাধ্যমে। তাহলে আলেমদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, মৌলভীদের মাধ্যমে নবীর কাছে শুনেছো? যেই নবী কাছ থেকে তুমি আল্লাহ আল্লাহ শিখেছো, সেই আল্লাহ খুদ নবীকে আলী জিকির করে শুনিয়েছে। জোরে বলে 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 কোন কেতাব থেকে? তুমি সনদ খুঁজে জাল বলো, সনদ না খুঁজে জাল বলতে দলিল দিলাম আমি। তোমার আল্লাহ যে আল্লাহ জিকির তুমি করছো, সেই আল্লাহ শুধু সর্বদা আলী আলী করে, শুধু আলী আলী করেনি, সে আল্লাহ তার নিজের ঘরে। আমার নবী মুস্তফাকে আবু তালেব রাসুলুল্লাহ তার ঘরে জন্ম দিয়েছেন, ইয়ানি আব্দুল্লাহর বিবি নবী মুহাম্মদের মাতা আমেনা সালাম উলালাইহাকে যখন তার ঘরে আশ্রয় দিলেন আবু তালেব, আবু তালেবের ঘরে নবী মুস্তফার আগমন। আমার আল্লাহ বলছেন আল্লাহর ঘরে আসেন কি গো? খারাপ লাগছে নাকি? তো আল্লাহ যদি তার ঘরে আনে আলীকে, হিংসা আমার উপরে কেন? বলি আল্লাহ তুমি আর আনা জায়গা করে, যে কাবাটাকে আমরা কেবলা করব, যা যাকে আমরা মাথা নোয়াবো প্রতিদিন পাঁচ ওয়াক্ত, সেই ঘরে আনি কালে আল্লাহ হয়তো এটাই বলবে তোর পছন্দ না হয় তুই গয়া কাশিকে কেবলা কর আলীর দুশমন। সেই আলীওয়ালা খাজা গরিবের নামাজ পেয়েছি তবে তো আলী জিকির হয়েছে, ওই আলীর বেটা খাজা, ওই আলীর বেটা কসবা। সারা জীবন কোরআন খতম করব, ক পারা পড়লাম, কত ভুল হলো কবুল হলো না হলো কেরে কোনো গ্যারান্টি নেই। আর আল্লাহ দে আলী ওলিদের মজলিসে যদি একবার নারায়ে হায়দারি আলী জিকির করি, এ পূর্ণাঙ্গ খতম এবং কবুলিয়াত। কেন? আমার নবী মুস্তফা বলেছেন যে আলীর মহব্বতে সবাই যদি একমত হয়ে যেত আল্লাহ পাক জাহান্নামটাই বানাতো না। জোরে 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 অবাক হচ্ছেন? মুসনাদ আল ফেরদাউস ইমাম দাইলামী রূপে কলম চালান হিম্মত থাকে। লাউ ইস্তামান নাসু রাবিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, লাউ ইস্তামান নাসু আলা হুবালি ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু দালাল নার। আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত মানুষ আলীর মহব্বতে যদি এক হয়ে যেত আল্লাহ তাআলা জাহান্নামটাই বানাতো না। বোঝা গেল? আলীর দুশমনদের জন্য জাহান্নাম। অতএব আলীওয়ালা হৃদয় যাবে গেছে জেনে রাখো, আলীওয়ালা জাহান্নামে যাবে না, এরকম হাজারো দলিল আছে, হাজার দলিল দলিলে ঢেকে। একবার আলী বলাতে এক খতম, এ মজলিসে কতবার আলী বলা হচ্ছে, কত খতমের সওয়াব নিয়ে যাবে কি জি, কত খতমের সওয়াব নিয়ে যাবে। আচ্ছা একটা কথা বলেন তো, এখন পার্থক্য করে দিচ্ছি জাহান্নামী আর জান্নাত, পরিষ্কার পার্থক্য করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে তারা কোন শত্রু থেকে বাঁচলো, কোন বিপদ থেকে বাঁচলো বলতে পারবে? পারবেন না। রোজানা ভিখারিরা এসে ঘরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ওয়াস্তে দে দে,
আমারও কি সেরকম কর্ম করেছি? তারা ভিক্ষা চাওয়ার জন্য পড়ে আর আমরা কি পড়তে হয় পড়ি? মানে জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। তো এক আল্লাহ যখন মেনে নিলাম, অতএব আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলাম না। আল্লাহর সঙ্গে আমি আর কাউকে শরীক করলাম না, এক আল্লাহকে মানলাম, তাহলে আমি শিরক থেকে বাঁচলাম। লা ইলাহা ইল্লাল্লাহ একিন করে নিয়ে পড়া, শিরক থেকে বাঁচলাম। যার মধ্যে শিরক আছে আল্লাহ সব মাফ দিতে পারে, শিরককে মাফ দেবে না। তাহলে বড় খাতা থেকে বাঁচলাম, লা ইলাহা ইল্লাল্লাহ শিরক থেকে বাঁচলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ইকরার করলাম, পড়ে নিলাম, কি থেকে বাঁচলাম? কুফরি থেকে। মানে আল্লাহ যে পাঠিয়েছেন মুহাম্মাদকে, কুফরি মানে ইনকার করা, মুহাম্মাদকে ইনকার না করে মেনে নিলাম, তার মানে কুফরি থেকে বাঁচলাম, কাফের হলাম না, কি হলাম? মুসলমান হলাম, মুমিন নয়। প্রমাণ করে দিয়েছে, আমরা ইমান এনেছি। আপনি বলুন, না 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 তোমরা বলো না যে আমরা ইমানদার, তোমরা ইমানদার বলে বলো না, বরং তোমরা বলো যে আমরা মুসলমান হয়েছি, আসলাম না, আমরা মুসলমান হয়েছি, ইসলাম মেনেছি, শান্তি স্থাপন করেছি। আল্লাহ বলেন, হে নবী বলে দিন যে তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। তাহলে মুখে মুসলমান, বাজিকে জুব্বা, বাজিকে টুপি, বাজিকে দাড়ি, বাজিকে নামাজ, বাজিকে হজ, এই যে দেখাওয়া সব কিছু, এটার নাম মুসলমান। আর ঈমান হলো অন্তরে, সেই অন্তরের খবর জানতে গেলে এ মুমিন না মুসলমান, মুমিন না মুসলমান। তার জন্য আমার নবী বলেছেন, হালালি হারাম পরিচয় করতে গেলে তার কাছে একবার বলে দাও ইয়া আলী আল মাদাদ, যদি মুমিন হয় তো সেও বলবে ইয়া আলী আল মাদাদ, যদি মুনাফিক হয় তো মুক্তাসি কিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ঈমান সহজ জিনিস, নামাজ পড়লেই পাপ। আজাজিল কত নামাজ পড়েছে বেকার, আজাজিল কত নামাজ পড়েছে বেকার, আজাজিল বান্দা বলে নামাজ পড়লে পাপ, কি গো? আজাজিল বান্দা বলে নামাজটাই বসে না। সূরা নূরের 41 নম্বর আয়াতে কুকুর, শুয়ার, গাধা, গরু, ছাগল, জন্তু, জানোয়ার যত সব কিছু আছে সবাই নামাজ জেনে গেছে। অবাক হচ্ছেন? আমি আয়াত নাম্বার বললাম, 24 নম্বর সূরা, আয়াত সূরা নূর আয়াত নাম্বার 41। এবার বলার সময় নেই, আয়াত বলার সময় নেই, মানে তার বলার সময় নেই, খুলে দেখে সবাইকে আল্লাহ বলছে তারা তার নামাজ জেনে গেছে। আমি মোল্লা, এখন নামাজ জানিনি, যদি নামাজ জানতাম, কে বলে এখানে হাত বাঁধো, কে বলে এখানে বাঁধো, কে বলে এখানে বাঁধো, কে বলে ঝুলাও, কে বলে রাফায়ে দান করো, তাহলে এত ফিরকার, এত মজাবের মোল্লারা নামাজ জানে। আল্লাহ বলছে শুয়ার কুকুর নামাজ জেনে গেছে। নামাজ নিয়ে যদি ওয়াজ করি না, টুপি খুলে যাবে। আলাম তারা আল্লাহ লাহু মান ফিস সামাওয়াত ওয়াল আরদ الطير صافات كل قد علم صلاته وتسبيحه تفسير ترجمه দেখে নেবেন, সময় নেই, আমি টপিকে যাচ্ছি অন্য, বাস মানেটা একদম বলেছি, দেখে নেবেন, না দেখলে নাম্বার তো আসি আপনার কাছে, অসুবিধা তো চিন্তা নাই। না না আমি যে টপিকে যাচ্ছি আমি মানে বলে দিই, হে রাসূল আপনি আপনারা কি দেখছো না, তোমরা কি দেখছো না আসমান আর জমিন
এবং তার মধ্যস্থিত যারা পক্ষীকুল যারা উড়ছে অতএব সব দানা মিলে পক্ষীকুল একটা পক্ষী জাত আছে না জমিনে না আসমানে মিলিতে থাকে উড়ে সবাই আল্লাহ পাকের কে সুজ করছে এবং তারা প্রত্যেকে তার নিজের নামাজ জেনে গেছে তাসবিহ ও তাসবিহ জেনে গেছে তারা প্রত্যেকে তার নামাজ জেনে গেছে তাসবিহ জেনে গেছে আর সূরা মাউন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওই নামাজের জন্য খারাপ ইনসান যে তার নিজের নামাজ জানে না বেখবর মাউন বলছে মুসল্লিরা জানে না নিজের নামাজ তার জন্য খারাপ কারণ নবী বলেছেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি তার কিতাব আল্লাহ ওয়া ইতিহাদে বাইতে এরপরে বলবে উমুক সাহাবা আলীর উপরে ছাড়ছে কাকে যদি আলীকে নামাইতো কোরআন নামবে আহলে বাইতকে নামাইতো কোরআনও নামতে হবে আহলে বাইতকে পিছনে করলে কোরআনও পিছনে করতে হবে এই হাদিস মুত্তাফিক এমন কোন ফিরকা নাই যে অস্বীকার করবে আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি সকালাই বরাবর শিগায় তাসমিয়া দিবচন জানে বরাবর কি একটি হলো আল্লাহ পাকের কিতাব কোরআন দ্বিতীয়টি হলো আমার ইত্তাত বংশধর আহলে বাইত আমার আহলে বাইত বলে যে আহলে বাইত মানে গৃহবাসী শিবির করতে পারে না ইত্তাত আমার রক্ত সম্পর্ক এই ইত্তাত লাহমুকা লাহমি দামুকা দামি হে আলী তোমার কুস আমার কুস তোমার রূহ আমার রূহ তোমার জিসম আমার জিসম আর মিনিয়ানের ইস্তা হোসেন আমার থেকে আমি হোসেন থেকে আমি সাহাবা আমার থেকে আমি সাহাবা থেকে এটা তো নেই তো মিনিয়ানের ইস্তা মার ইস্তা ভালো করো দুটো জিনিস ছেড়ে যাচ্ছি কে ছাড়ছে নবী মুস্তফা কে পাঠিয়েছে আল্লাহ পাঠিয়েছে কোরআন কোথ থেকে উপর থেকে কে কতটা উপর না আল্লাহ থেকে আহলে বাইত থেকে উপর থেকে কতটা উপর আল্লাহ থেকে কোরআন যদি ধরে থাকো কখনো গুমরা হবে না গুমরা হবে না যখন দুটোকে ধরে নেব গোমরা হবার সাবাল নেই কথা বুঝতে পারছেন নাকি দুটোকে ধরে থাকা তোমরা গোমরা হবে না জি 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 জামাতের দাবিদার মোল্লারা নামাজ নিয়ে লড়াই করছে এখানে পাবো এখানে পাবো যেটা ধরলে গোমরা হবে না সেটা ধরো যদি আজকে আমরা আহলে বাইতের এই হাদিসগুলো শুনতাম যে নবী দিয়ে গেছেন তোমরা আগে এটা ধরো নামাজের মশলা পরে আরে যদি গোমরাই হয়ে গেলাম তো নামাজের মশলা নিয়ে কি ধুয়ে খাব আহলে বাইতকে ছেড়ে যদি গোমরাই হয়ে গেলাম তো নামাজের মশলা নিয়ে ধুয়ে খাব হ্যাঁ মোল্লা
কথা লাগতে পারে খারাপ দেবেন পেটের ভোকার জন্য আপনার কাছে দাও দিতে আসি আমার নবী দিয়ে গেলেন আমার হাউজে কয়সরে আমার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত একে অপরে আলাদা হবে না। তো যদি কোরআন কি আগে করলে ফেরা খাবে না? নবী বলছেন আলাদা হবে না, আর আমি কোরআনকে করলাম আগে, রাহেলের দাদকে করলাম পেছনে। ইসলাম দাও আমাকে, তাহলে নবীর বোধ হয় বলতে জানেনি, মোল্লা বলা শিখে মোল্লা আমাকে দিন শিখাবে। নবী বলছেন এরা দুজনে একে অপরে আলাদা হবে না। তুমি দেখছো কাগজের কোরআন, আর মওলা আলী দেখেছেন না দেখে কোরআন। বলতে পারে না এই কোরআন তোর কাজ কি? না হুদাল মুত্তাকি, মুত্তাকি যেন আমি হেদায়েত করি। আচ্ছা তুই তাহলে আমার হেদায়েত করি, আমি ঘুমে যাচ্ছি, সারাদিন পরিশ্রম করেছি, তুই থাক বালিশের পাশে রেখেছি উঁচু জায়গাতে, ফজরের আজান হলে ঘুমিয়ে দিবি। ভাই ঘুমিয়ে গেলাম, ওই কোরআন কে দায়িত্ব দিয়েছি তুলে দেবে, হুদাল মুত্তাকি লেখা আছে না, মুত্তাকি যেন হেদায়েত কর। এবার আমি ঘুমিয়ে যখন ভদ্রের পক্ষ তাপ লাগছে, এই মাথায় কি বল শোনা ভাই আমার, দুটো জিনিস যদি আমরা এই সাকালাই আমরাই খলিফাতাই নবী পাকের এই হাদিসটা যদি আমরা সুন্নাতুল জামাত আলেমরা বেশি বেশি প্রচার করতাম, আজকে একটা শিয়া পাওয়া যেত না। কারণ সেই শিয়া আলেমরা কি করছে আজকে, ওই আমাদের সুন্নাতুল জামাতের এই কিতাবগুলোকে নিয়ে বলছে আর প্রমাণ দেখাচ্ছে, বলছে আর প্রমাণ দেখাচ্ছে, বলছে আর প্রমাণ দেখাচ্ছে। দেখ ভাই আমরা শিয়া জামাত, আমাদের দলিল দিচ্ছি, হে দেখো বুখারী, হে দেখো মুসলিম, হে দেখো তিরমিজি, হে দেখো মুস্তাদরাক আল সহিহ হাই, হে দেখো তাবারী, মুজামুল আউসার, মুজামুল কবীর, মুজামুল শাকির দেখাচ্ছে দিলকে হৃদয় করে একদম কাঁদিয়ে নরম করলো আছে। সত্যি তো আমাদের মোল্লা রাখালে বলে উজু কেমন করে করবে, কতদূর পর্যন্ত ধুবে, কতদূর পর্যন্ত চুল শুকনো আছে, কে বলে কোথায় হাত ধরবে, এই সব নিয়ে ঝগড়া করছে। আহলে বাইতের কথা বলেনি, এটা তো আহলে বাইতের কথা বলছে, এই তো দলিল দেখাচ্ছে, মিলিও দিচ্ছে, কে কে পড়তে জানে, হ্যাঁ ঠিক আছে তো এত নম্বর হাদিস তার মোল্লার কাছে কে জানছে, বলে হ্যাঁ আছে আছে, তা তা আছে বলনি কেন, কিছু যখন তার নিজের মনুষ্যের কাছে প্রমাণ পাচ্ছে না তাহলে এরা ঠিক নয়, তখন সিয়াবার যদি আমরা প্রচার করতাম তাহলে মূলত আমাদের জন্য, আমাদের কামখানির জন্য শিয়া বাড়ছে। আর আমরা আমাদের দোষ করে যখনই আমরা আহলে সুন্নাতুল জামাতের দাবিদার হয়ে যখনই আমরা আলী আলী জিকির করব, আহলে বাইতে জিকির করব, পাঞ্জাবে জিকির করব, আবার এই মোল্লারা বলে অত শিয়া হয়ে গেছে, ঠিক না? ইও বিপদ। এদিকে বলতে গেলে আমাকে শিয়াদের দালাল বলে, অথচ নিজেরা শিয়াদের বিরুদ্ধে গিয়ে শিয়া বলাচ্ছে। ভাই কোথায় দেখছেন একটু?